ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাংলা থেকে ছয় আল কায়দা জঙ্গির গ্রেফতারি ঘিরে তীব্র তর্চা, আন্দোলন দিল্লিতে নিয়ে গেল বিজেপি। গান্ধী মূর্তির সামনে ধর্না দিলীপ লকেটদের, রাজ্যে হিংসায় দায়ী বিজেপি পাল্টা তোপ তৃণমূলের, একযোগে কেন্দ্র এবং রাজ্যকে বিঁধেছে সিপিএম। বাংলায় আল কায়দা মডিউলের পর্দা ফাঁস, জালে কম্পিউটার সায়েন্সের ছাত্র থেকে পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদ থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া ছজনের অন্যতম আবু সুফিয়ানের বাড়ির নির্মীয়মান অংশে মিলেছে গোপন কুঠুরির হদিশ। জঙ্গি সন্দেহে এনআইএ এর হাতে পরপর গ্রেফতারির ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তোপদেগে আন্দোলন রাজধানীতে নিয়ে গেল বিজেপি। রবিবার দিলীপ ঘোষের নেতৃত্বে সংসদের গান্ধী মূর্তির সামনে ধর্নায় উঠল তৃণমূল বিরোধী স্লোগান। মমতা ব্যানার্জি এই সমস্ত যারা ইসলামিক টেরোরিজমের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আড়াল করেন, সবসময় একটা সেফ প্যাসেজ হেভেন আছে, স্বর্গ আছে পশ্চিম বাংলা। যারা ইল্লিগাল মাদ্রাসা বেশিরভাগ ওখানে তৈরি করা হচ্ছে, সেই ইল্লিগাল মাদ্রাসাগুলোকে এই জঙ্গির যোগ বানিয়ে রেখে দেওয়া হয়েছে, তাদেরকে পুলিশ, লোকাল পুলিশ পুরোপুরি প্রোটেকশন দিচ্ছে। রাজ্যে হিংসার জন্য পাল্টা বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। জঙ্গি ধরা, জঙ্গির কাজগুলো, কাজটা হচ্ছে ন্যাশনাল এজেন্সি এনআইএর, সেই ব্যর্থতা, তাহলে এনআইএর সেই ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের। পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা ভেঙে পড়েনি, আইন শৃঙ্খলা ভাঙবার চেষ্টা করছে, সেটা হচ্ছে এক নম্বর লকেট চ্যাটার্জি, দু নম্বর অর্জুন সিং, তিন নম্বর দিলীপ ঘোষ, কিন্তু কঠোর হাতে আমরা সেটা ডিল করছে। বিজেপির অভিযোগ, রাজনৈতিক মদতের কারণে বাংলায় সন্ত্রাসের বাড়বাড়ন্ত। আমি তো ভারত সরকারের কাছে আবেদন করবো এনআইএ যে তদন্ত করবে, এর রাজনৈতিক অ্যাঙ্গেলটাও দেখুক। রাজনৈতিক ব্যক্তি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এদেরকে সংরক্ষণ করছেন, এদেরকে পলিটিক্যাল শেল্টার দিচ্ছেন, সেটা দেখা খুব দরকার। নবান্নকে যদি জানানো হতো তাহলে জঙ্গিরা পালিয়ে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। শাসন প্রশাসনের কাজ করবে, কোথায় আতঙ্কর হয়েছে তারা ভালো জানে। অপরাধীদের জায়গায় যা নয়, সে রাজনৈতিক অপরাধী হোক, সে সন্ত্রাসবাদী হোক, যে কোনো ধরনের অপরাধমূলক কাজে জায়গায় এটা নয়, কিন্তু এটা নিয়ে যারা রাজনীতি করছেন তারা দেশ নিয়েই রাজনীতি। গ্রেফতারি নিয়ে কেন্দ্র ও রাজ্যে তদন্ত সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। রাজ্যের প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? তারা কেন টের পাচ্ছে না? দিল্লিকে কেন সুযোগ করে দিচ্ছে? দিল্লির তদন্তকারী সংস্থা অথবা রাজ্যের তদন্তকারী সংস্থা, তাদের ক্রেডিবিলিটি কিন্তু কমছে। তারা যেন যথার্থ কাজটা করে, নিরপরাধ মানুষ তাকে যেন ভুগতে না হয়। এনআইএর জালে আল কায়দা জঙ্গি ধরা পড়তেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিজেন্দ্র সিংহ, সত্যজিৎ বৈদ্য, শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ।